এটি এক ঐতিহাসিক মুহূর্ত আফগানিস্তানের সরকার ও দেশটির জনগণের জন্য এটি দেশটির জনগণ ও বর্তমান সরকারের জন্য একটি বড় সুখবর বিশাল অর্জন প্রথমবারের মতো বিশ্বের এক পরাশক্তির স্বীকৃতি পেতে যাচ্ছে দেশটির সরকার আফগানিস্তানের বর্তমান সরকারকে দেশটির বৈধ সরকার হিসেবে স্বীকৃতি দিতে যাচ্ছে রাশিয়া আর এই ঘোষণা দিয়েছেন খোদ রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তিনি জানান প্রায় একুশ বছর পর নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠনের তালিকা থেকেও আফগান বর্তমান কর্তৃপক্ষকে বাদ দিয়ে দেশটির সাথে সম্পর্ক স্বাভাবিক করতে চায় মস্কো আফগানিস্তানে সমস্যা আছে সেগুলো সবার কাছে স্পষ্ট এখন প্রশ্ন হলো বর্তমান আফগান কর্তৃপক্ষের সঙ্গে আমরা কিভাবে সম্পর্ক তবে আমাদের যে কোনোভাবে সম্পর্ক গড়ে তুলতে হবে তারাই আফগানিস্তান দেশ নিয়ন্ত্রণ করছে তারা এখন আফগানিস্তানে ক্ষমতায় রয়েছে আমাদের বাস্তবতা থেকে এগিয়ে যেতে হবে এবং সেই অনুযায়ী সম্পর্ক গড়ে তুলতে হবে পুরানো শত্রুতা ভুলে আফগানিস্তানের সাথে সুসম্পর্ক গড়ে তুলতে পুতিন প্রশাসন আগ্রহী বলে জানিয়েছে রাশিয়া উনিশশো সালে চব্বিশ ডিসেম্বর আফগানিস্তানে হামলা চালায় তৎকালীন সোভিয়েত ইউনিয়ন এখনকার রাশিয়া কিন্তু দশ বছর পর উনিশশো সালে সালের পনেরো ফেব্রুয়ারি আফগানিস্তান থেকে সেনা ফিরিয়ে নেয়ার মধ্য দিয়ে পরাজয় মেনে নিয়েছিল তখনকার সোভিয়েত ইউনিয়ন দু সালে আফগানিস্তানে ক্ষমতায় ফিরে যাওয়ার তিন বছর পর বৈধ সরকার হিসেবে রুশ স্বীকৃতি পেতে যাচ্ছে তারা দু সালে তাদেরকে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করেছিল রাশিয়া গেল তিন বছর ধরে আফগানিস্তানের বর্তমান সরকারের সাথে সুসম্পর্ক গড়ে তুলেছে রাশিয়া আন্তর্জাতিক নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও আফগানিস্তানের সাথে বাণিজ্য বাড়িয়েছে সম্প্রতি রাশিয়ার পররাষ্ট্র ও বিচার মন্ত্রণালয় তাদের উপর থেকে নিষেধাজ্ঞা সরিয়ে নেওয়ার জন্য প্রেসিডেন্ট পুতিনের কাছে সুপারিশ করেছে এই সুপারিশের ভিত্তিতেই এমন পদক্ষেপ এর ফলে আসছে পাঁচ থেকে আট জুন সেন্ট পিটার্সবার্গ আন্তর্জাতিক অর্থনৈতিক ফোরামে যোগ দিতে পারবে আফগান সরকার এর আগে আফগানিস্তানের ক্ষমতায় আসার পর দু সালে শেষের দিকে প্রথম কাজাখস্তান তাদের সন্ত্রাসী সংগঠনের তালিকা থেকে তাদেরকে বাদ দিয়েছিল আফগান কর্তৃপক্ষকে স্বীকৃতি দেয়া রাশিয়ার এই পদক্ষেপটি মস্কো ও কাবুলের মধ্যে বাণিজ্যিক ও কূটনৈতিক সম্পর্ককে আরও জোরালো করবে বলে ধারণা করা হচ্ছে এরই মধ্যে রাশিয়া থেকে জ্বালানি তেল ও পণ্য কেনায় আগ্রহ দেখেছে আফগান নেতারা দেশটির বর্তমান প্রশাসন কাজাখস্তান ও তুর্কমেনিস্তানের সাথে পশ্চিম আফগানিস্তানে একটি লজিস্টিক হাব তৈরি করতে সম্মত হয়েছে যার লক্ষ্য রাশিয়া থেকে দক্ষিণ এশিয়ায় তেল সহ আঞ্চলিক রপ্তানির জন্য একটি প্রধান লজিস্টিক পয়েন্ট হিসেবে আফগানিস্তানকে গড়ে তোলা مدد شش ماهه کوم روی یک برنامی হেরাত শহরে তিনটি দেশের সহযোগিতায় একটি बृহত এবং আন্তর্জাতিক লজিস্টিক সেন্টার প্রতিষ্ঠার বিষয়ে আলোচনা হয়েছে যেখানে আফগানিস্তান, তুর্কমেনিস্তান এবং কাজাখস্তান এই তিন দেশ এই লজিস্টিক নির্মাণে তাদের বিনিয়োগ এবং অবদান রাখবে রাশিয়া ঘোষণা করেছে যে তারা দক্ষিণ এশিয়ার দেশগুলিতে 50 মিলিয়ন টন পেট্রোলিয়াম পুনর্বপ্তানি করতে যাচ্ছে আফগানিস্তান থেকে মার্কিন সেনারা সরে যাওয়ার পর দু সালের আগস্টে দেশটির ক্ষমতা নিয়েছিল তারা এরপর ওই বছরের সেপ্টেম্বরের শুরুতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম মন্ত্রিসভা ঘোষণা দিয়েছিল অবশ্য সরকার গঠন করলেও বিশ্বের কোন দেশে এখন পর্যন্ত আফগান বর্তমান সরকারকে স্বীকৃতি দেয়নি রিফাত জামান নিউজ